আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, 7টি কারণে উযু ভেঙে যায়। এই 7টি কারণ আজকে এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, যে 7টি কারণে উযু ভেঙে যায় তার মাঝে প্রথমটি হচ্ছে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে পেশাব, মল বা রোগের কারণেও যদি কোনো পানীয় বা অন্য কিছু বের হয় তাহলে আপনার উযু ভেঙে যাবে। যেমনটা আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের মাঝে কেউ পায়খানা বা পেশাব থেকে পবিত্র হলে, পায়খানা বা পেশাব থেকে অবসর হলে সে যেন পবিত্রতা অর্জন করে উযু করে নেয়। তারপর হচ্ছে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এরপরে শরীরের কোনো অঙ্গ হতে, কোনো স্থান হতে রক্ত, পুঁজ বা পানি বা এ জাতীয় কোনো কিছু বের হয়ে গড়িয়ে গড়িয়ে পড়া। উদাহরণত আমার হাতে যদি এখান দিয়ে কেটে যায় আর কাটার পরে যদি সামান্য পরিমাণ, সুয়ের আগা পরিমাণ, মাথা পরিমাণ রক্ত বের হয় বা পানি বের হয় বা পুঁজ বের হয়, তার দ্বারা আমার উযু নষ্ট হবে না। সে অবস্থায় আমি নামাজ পড়তে পারবো, কোনো সমস্যা নেই। উযু ভাঙবে তখন যখন রক্তটা বের হওয়ার পর এভাবে গড়িয়ে গড়িয়ে পড়বে। রক্তটা যখন গড়িয়ে পড়ার সামর্থ্য রাখবে তখনই উযু ভাঙবে। আর রক্ত গড়িয়ে পড়ার জন্য কমপক্ষে 1 ফোঁটার উপরে রক্ত থাকতে হয়। এখানে সামান্য রক্ত বের হলে গড়িয়ে পড়বে না। এরপরে মুখ ভরে বমি করা, আপনি যদি মুখ ভরে বমি করেন তাহলেও আপনার উযু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। হালকা বমি করলে উযুর ক্ষতি হবে না। মুখ ভরিয়ে বমি করা, শরীরের কোনো জায়গা হইতে রক্ত বের হওয়া, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এরপরে উযু ভাঙার আরও একটি কারণ হচ্ছে আপনি যদি নামাজের মধ্যে উচ্চ স্বরে হাসেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। তবে নামাজ যদি কেউ মুস্কি হাসি দেয় তাহলে তার নামাজ ভাঙবে না, তবে এটা তার নামাজ 100% কবুল হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িবে। মুস্কিও হাসতে পারবেন না, উচ্চ স্বরেও হাসতে পারবেন না। উচ্চ স্বরে হাসলে নামাজও যাবে, উযুও যাবে, দুটোই যাবে। তাই নামাজের মধ্যে হাসবেন না। এরপরে উযু ভঙ্গের আরও একটি অন্যতম কারণ হচ্ছে আপনি যদি ঘুমান, দেয়ালের সাথে বা খাটের সাথে বা খুঁটির সাথে হেলান দিয়ে, তাহলে আপনার উযু নষ্ট হয়ে যাবে। তবে যদি আমার মতে এভাবে ঘুমান তাহলে আপনার উযু নষ্ট হবে না। আপনি যদি চেয়ারে বসে বা দাঁড়িয়ে এভাবে ঘুমান তাহলে নষ্ট হবে না। নষ্ট হবে তখন যখন এভাবে হেলান দিয়ে ঘুমাবেন, যখন হেলান দিয়ে ঘুমাবেন বা বালির সাথে সাথে ঘুমাবেন তখন আপনার উযু নষ্ট হয়ে যাবে। এটা আমরা অনেকেই জানি না। আমরা আমাদের গ্রামের বাড়িতেও দেখি অনেক মুরব্বী মসজিদে গিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে, আবার উঠে সুন্নত ফরজ নামাজ পড়তেছে, তাদেরকে বললেও তারা বুঝতে চায় না। দর্শক, এটা কিন্তু মারাত্মক একটা ভুল। আপনি যদি দেয়ালের সাথে বা খুঁটির সাথে বা বালির সাথে সাথে 1 সেকেন্ডের জন্য ঘুমান আপনার উযু নষ্ট হয়ে যাবে। সেই উযু দ্বারা কোনো কিছুই করতে পারবেন না, না কোরআন ধরতে পারবেন, না নামাজ পড়তে পারবেন, না কোনো ভালো কাজ করতে পারবেন। এরপরে উযু ভঙ্গের আরও একটি প্রধান কারণ হচ্ছে কেউ যদি পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায় তাহলেও তার উযু ভেঙে যাবে। তো এই হচ্ছে উযু ভঙ্গের অন্যতম ও প্রধান কারণগুলো। এই উযুভঙ্গের কারণগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের নামাজ কবুল হবে। আর এই উযুভঙ্গের কারণগুলো থেকে যদি আমরা বেঁচে না থাকি, এগুলো থেকে যদি সতর্ক না হই, তাহলে আমাদের নামাজও হবে না, কোরআন পড়লেও দেখে দেখে ধরে ধরে সেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আসুন আমরা কীভাবে উযু করতে হয় এবং কীভাবে উযুকে অক্ষত রাখতে হয় সে সম্পর্কে জানি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহ এবং পরকালে উভয় জগতে সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।